এইমাত্র ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠলো গোটা শহর ভূমিকম্পের ফলে জন মারা গেছে এবং তিনশোরও বেশি লোক আহত হয়েছে কোথায় এই ভূমিকম্পটি ঘটলো এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেব আঘাত হানলো তীব্র ভূমিকম্প ব্যাপক ক্ষয়ক্ষতি ইন্দোনেশিয়ায় রিপোর্ট অনুযায়ী সোমবারের এই ভূমিকম্পে কুড়িজন মারা গেছে এবং তিনশোরও বেশি লোক আহত হয়েছে ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে ভূমি ভূমিকম্পে তীব্রতার রিక్టర్ স্কেলে 5.6 মাপা হয়েছে ভূমিকম্পের আঘাতে কয়েক ডজন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জীবন বাঁচাতে লোকজনকে রাস্তায় বেরিয়ে ছোটাছুটি শুরু করে দেন মার্কিন বুতাতিক জুরিভ জানিয়েছেন ভূমিকম্পটি জাবার সিয়ানজুর অঞ্চলে 10 কিলোমিটার 6.2 মাইল গভীরতায় কেন্দ্রভূত হয়েছিল ভূমিকম্পের পর ত্রাণ ও উদ্ধার কাজ চলছে আধিকারিকরা বলেন তারা সিয়ানজুরের ভূমিকম্পের জেরে আশা ধসে আটকে পড়া দুজনকে উদ্ধার করেছে তবে তৃতীয় একজন মারা গিয়েছে সিয়াজুনের পুলিশ প্রধান জনি আরাম ওয়ান বলেন আমরা কয়ে একজন নারী ও একটি শিশুকে জীবিত বের করতে পেরেছি কিন্তু তৃতীয় ব্যক্তিটি মারা গেছে আপাতত এই একমাত্র তথ্যই আমরা দিতে পারি দক্ষিণ জাকার্তার একজন কর্মচারী ভিদি প্রিমধানিয়া বলেন ভূমিকম্পটি খুব শক্তিশালী অনুভূত হয়েছিল আমার সহকর্মীরা এবং আমি জরুরি সিঁড়ি দিয়ে নবম তলায় আমাদের অফিস থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এর আগে শুক্রবার রাতে ইন্দোনেশিয়ার সমুদ্রের নিচে একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল যার কেন্দ্রস্থল ছিল বেং কুলুর দুশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে পঁচিশ কিলোমিটার গভীরে এরপরে আরেকটি আফটার শক হয় যার মাত্রা ছিল পাঁচ পয়েন্ট চার তো বন্ধুরা আপনারা দেখতেই পালেন কিছুদিন পর পর কিন্তু এই ধরনের ভূমিকম্পগুলো আমরা লক্ষ্য করতে পারছি ভারতবর্ষ থেকে শুরু করে পৃথিবীর সমস্ত জায়গায় এই ধরনের ভূমিকম্পগুলো কিন্তু হয়ে যাচ্ছে এবং ভূতাত্ত্বিক কিন্তু আরও জানিয়েছে আরও বড় বড় ভূমিকম্প আগামী সামনের দিনেই কিন্তু হতে চলেছে তো ভিডিওটি লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ